কটনত নির্বাচনী রণদুন্দুভি ক্রমাৎ উত্তপ্ত হয়ে পড়ছে কটনের নির্বাচনী বতাহ। বুধবারে শ শ ছাত্র ছাত্রীর হর্ষোল্লাসত এনেদরে উত্তাল হয়ে পড়ল ঐতিহ্যমণ্ডিত কটন বিশ্ববিদ্যালয়ের চৌহদ। সমাগত ছাত্র একতা সভার নির্বাচনের প্রতিটি ছাত্রাবাস আর ছাত্রীনিবাসের দলে বলে উলাই আহিল শ শ ছাত্র ছাত্রী। নিজের সমর্থিত প্রার্থীসলক আগত লই মনোনয়ন পত্র দাখিলর ধুলে ডগরে গীতে মাতে উলাই আহিল শিক্ষানুষ্ঠানখনের ছাত্র ছাত্রীসল। অহা এক অক্টোবর অনুষ্ঠিত হবলগা ছাত্র একতা সভার নির্বাচনত বিভিন্নজনে বিভিন্ন পদর করেছে প্রতিদ্বন্দ্বিতা। ঐতিহ্যমণ্ডিত কটনক প্রতিনিধিত্ব করার সপোন বহুজনের। আমি কটনের যেটা প্রতিটি অসুবিধা বা ইয়ার যি সমস্যা এতালে হয়ে আছে সেইখানে আমি সচাকে মনত লয় এক নিকামন লয় আগবাড়ি। রাজনীতি লেতেরা নহয়, রাজনীতি সাফা হয়, সেইটাই প্রমাণ করবলে আমি আহিছো। বহুজনের আকৌ সপোন কটনের কিবা এটা করার আদর্শ আগত লই কিনে যিখিনি আমার সাধারণ কটনিয়ান হয় সেই কটনিয়ানখিনিক প্রতিনিধিত্ব করা অর্থাৎ ছাত্র প্রতিনিধিত্ব করার প্রয়াসে আগবাড়ি আইছো। কটনের তর্ক বিভাগ তো তারে উন্নয়ন বা কটনের যান ছাত্র ছাত্রী আছে এটা তর্কর একটা প্ল্যাটফর্ম দিয়াটো মোর প্রথম প্রথম কাম হব। তার মাজতে সাধারণ সম্পাদকর পদত প্রার্থিত্ব আগবহা এগারী ছাত্রীয় দৃষ্টি কাড়িছে সকলরে, কারণ গরিমামণ্ডিত কটনের 119 বছরীয় ইতিহাসত প্রথমবারের এগারী ছাত্রীয় সাধারণ সম্পাদক পদর করেছে প্রতিদ্বন্দ্বিতা। মই আজি আসলে এগারী ছাত্রী প্রতিনিধি কটনের নাই বাবে মই আগবাড়ি অহা নাই, কটনের কাম করার ইচ্ছা মোর সদায় আছে আর সেইভাবে মই আজি উলাই আহিছো। মই নিজে এগারী ছাত্রী, গতি এক্ষেত্র ছাত্রী জিএস হব নয় বলে ভাবার কোনো অবকাশেই নাই। মই বহুত সুখী হয়েছো যে এনেকটা পদক্ষেপ করবলে আগবাড়িছে। মুঠর উপর নির্বাচনক লই এক প্রকার উখল মাখল হয়ে পড়েছে কটন বিশ্ববিদ্যালয়ের চৌহদ। ক্যামেরা পার্সন দীপক স্বর্গীয়ারীর সঙ্গে বশিষ্ঠদেব ফুকনের রিপোর্ট প্রতিদিন টাইম। সকলকে আপন করে রাখে নিজের প্রতিটি স্পন্দন, যেটা ঘর সজা হয় হেলদি সিমেন্টের অমৃত সিমেন্ট। শুনক নিজের ঘরের স্পন্দন।